ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। ভেনেজুয়েলার বিপক্ষের ম্যাচে বাজে ট্যাকেলের শিকার হয়েছিলেন লিওনেল মেসি। লুইস মার্টিনেজের সেই ট্যাকেলের কারণে কিছুটা ইঞ্জুরির সমস্যায় পড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সে সময়ের অবস্থা দেখে দুশ্চিন্তার ছাপ পড়েছিল আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির চোখে মুখে। চিন্তার ভাঁজ পড়েছিল আর্জেন্টাইন ভক্তদের কপালে, কারণ আর কিছুক্ষণ পরে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। অবশ্যই সেই ম্যাচে লিওনেল মেসিকে ফাউল করে ভেনেজুয়েলার খেলোয়াড় লাল কার্ড দেখেছেন। লুইস মার্টিনেজকে লাল কার্ড দেখিয়েছিল রেফারি। সেই ইঞ্জুরির কারণে ব্রাজিলের বিপক্ষে লিওনেল মেসি খেলতে পারবেন কিনা এই প্রশ্ন ছিল গণমাধ্যমে। তবে এবার সেই প্রশ্নের উত্তরে আসলো সুখবর। আর্জেন্টাইন ফরওয়ার্ড লিওনেল মেসিকে নিয়ে ভক্তদের জন্য মিলল সুখবর। ব্রাজিলের বিপক্ষে লিওনেল মেসির খেলা না খেলা প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেন, লিও ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা আজকে তার অনুশীলন দেখেছি, সে অনুশীলন করেছে, তার ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত সে ব্রাজিলের বিপক্ষে খেলবে, বর্তমানে তার কোনো সমস্যা নেই। আর্জেন্টিনার অনুশীলনে যোগ দিয়েছেন লিওনেল মেসি, ব্রাজিলের বিপক্ষে খেলবেন তিনি। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই লিওনেল মেসির ইঞ্জুরি কাটিয়ে ওঠার বড় সুখবরটি পেয়েছে আর্জেন্টিনা।